দর্শক, আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে গর্ভকালীন সময়ে কেন ফোলিক অ্যাসিড বা ফোলেট আর পাশাপাশি আয়রন সমৃদ্ধ খাবার আমরা খাদ্য তালিকায় অত্যন্ত গুরুত্ব সহকারে রাখতে বলি সেই বিষয়টি সম্পর্কে। আমরা সবসময় বলে থাকি যে মায়ের পেটে যখন একটা বাচ্চার ভ্রূণের বিকাশ হয়ে তার ডেভেলপমেন্ট শুরু হয়, তার মানসিক এবং শারীরিক ডেভেলপমেন্টের জন্য কিন্তু ফোলেট অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। ইউনিসেফ থেকে শুরু করে শিশু নিয়ে বা শিশু বিকাশ, মানুষের একজন মায়ের সঠিক বিকাশ নিয়ে যারা কাজ করে থাকেন, বাচ্চা সঠিক ডেভেলপমেন্ট নিয়ে যারা কাজ করে থাকেন, সবসময় কিন্তু সেই জায়গাগুলোতে বলা হয়েছে অবশ্যই মায়ের খাদ্য তালিকায় যেন পর্যাপ্ত পরিমাণে ফোলিক অ্যাসিড ফোলেট সমৃদ্ধ খাবার থাকে, না হলে একটি ভ্রূণের শারীরিক এবং মানসিক বিকাশ বাধাগ্রস্ত হবে। ফোলিক অ্যাসিড বা ফোলেটের অভাবে মানসিক এবং শারীরিক বিকাশ বাধাপ্রাপ্ত হয়। এখন ফোলিক অ্যাসিড বা ফোলেটের উৎস কী কী? বিভিন্ন ধরনের বাদাম, পাশাপাশি বিভিন্ন ধরনের গাঢ় সবুজ পাতাযুক্ত যে সকল সবজিগুলো আছে সেগুলো থেকেও কিন্তু আমরা ফোলেট পেতে পারি। এর পরবর্তীতে যদি বলতে হয় কতটুকু ফোলেট, আমরা সাধারণত বলে থাকি 600 মিলিগ্রাম পর্যন্ত ফোলেট মায়ের খাদ্য তালিকায় থাকতে হবে। অর্থাৎ মা সঠিক যদি চান তার বাচ্চার ডেভেলপমেন্টটা সঠিক হোক, তাহলে অবশ্যই মায়ের খাদ্য তালিকায় 600 মিলিগ্রাম পর্যন্ত ফোলেট উপস্থিত থাকতে হবে। এর পরবর্তীতে যদি বলি আয়রনের কথা, আয়রন সমৃদ্ধ খাবার বাচ্চার বডিতে অক্সিজেন সাপ্লাইটা ঠিক রাখে, সেজন্য নিয়মিত আয়রন সমৃদ্ধ খাবার কিন্তু মায়ের খাদ্য তালিকায় থাকতে হবে। আয়রনের উৎস কী কী? আয়রন বিভিন্ন ধরনের মাছ মাংস থেকে আমরা আয়রন পাই, ডিম থেকে আমরা আয়রন পাই, এছাড়াও আমরা দেখা যায় যে বিভিন্ন ধরনের বাদাম বিচি জাতীয় খাবার থেকেও কিন্তু আয়রন পেয়ে যেতে পারে। সেজন্য গর্ভবতী মায়েরা যারা আছেন তারা চেষ্টা করবেন অবশ্যই আয়রন এবং ফোলিক অ্যাসিড বা ফোলেটের সমৃদ্ধ যে সকল খাবারগুলো আছে গর্ভকালীন সময় খাদ্য তালিকায় রাখার জন্য। আর যদি রিকোয়ারমেন্ট ফুলফিল করা না যেতে পারে খাবারের মাধ্যমে, তাহলে অবশ্যই সেটার পরিবর্তে কী করতে হবে, সেটার রিকোয়ারমেন্ট ফুলফিল করার জন্য আপনাকে সাপ্লিমেন্টও নিতে হতে পারে, সেজন্য অবশ্যই একজন বিশেষজ্ঞের পরামর্শ নেবেন। ধন্যবাদ।